শুষ্নি শাক ভাজাটা কি করে তৈরি করেছি চলুন রেসিপিটি একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রাবু চ্যাটার্জি, আপনার দেশের চন্দ্রাবু সিম্পল কুইজিনার। আজকে আমি শুষ্নি শাকের একটা রেসিপি দেখাবো আপনাদের সঙ্গে। দেখুন, সরষের তেলে প্রথমে নুন আর হলুদ, আমি বড় করে কাটা বেগুন ভেজে নিই। দেখুন, বেগুনগুলো ভেজে নিয়েছি, এখন বেগুন ভাজাগুলো তুলে নিয়ে আর একটু সরষের তেল দিয়েছি, আর শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা অবশ্যই মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবারে আমি কিছু পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ দিয়ে ভাজবো। দেখুন, পেঁয়াজটা বেশি আর আমি ভাজবো না, এখন দেখিয়ে দিই। দেখুন, এই যে শুষ্নি শাক আমি খুব ভালো করে ধুয়ে এই যে কেটে রেখেছি, এই শাকগুলো একটু মিশিয়ে দিই। দেখুন, আমি আন্দাজ মতো নুন আর একটু গুড় দিয়ে দিয়েছি, আমি চিনি দিই না, আমি একবারেই দিয়েছিলাম। আর সব শাকও আমি দিয়ে দিয়েছি, শাকটা ভাজা হয়ে গেছে আর জলও শুকিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে দিচ্ছি, আর বেগুনটা মিশিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাড়ে বেগুনগুলো ভেজে যাবে। আর যারা শুষ্নি শাক এইভাবে খেয়ে দেখেননি, তারা দেখবেন খেয়ে খুব ভালো লাগবে। দেখুন, আমি মিশিয়ে নিয়েছি, আমার শাক ভাজাটা হয়ে গেছে। যারা শুষ্নি শাক এইভাবে খেয়ে দেখেননি, একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এইভাবে শুষ্নি শাক ভাজাটা খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে।